হাতটা ধরে আমি তোমার মাঝে আমায় খুঁজে পাই। এসো না একটু কাছে, হারাই দুজনের মাঝে অপন দৃষ্টি করে দেখো না এভাবে। এসো না একটু কাছে, হারাই দুজনের মাঝে অপন দৃষ্টি করে দেখো না এভাবে। জীবনে কি তোর জ্ঞান বুদ্ধি বলে কিছু হবে না? এরকম একটা ছেলেকে তুই পছন্দ করলি? হ্যাঁ, ওই ছেলেকে জীবনে তোর পায়ে একটা ভালো শাড়ি কিনে দিতে পারবে নাকি এক সেট গহনা দিতে পারবে, যার মা বাবা ভাই বোন বাড়ি ঘর বলতে কিচ্ছু নেই, ও না কি তুই ছেলেকে পছন্দ করলি? মা ও ভালো মানুষ, মা ভালো মানুষ ধুয়ে কি পানি খাবি? কত সুন্দর চেহারা তোর মাশাল্লাহ, এখনই কত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে। এই যে এমপি মুক্তারের ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব এসেছিল, সেটা তো আমি তোকে বলি নাই। আজগর আলী কত কোটিপতি, আলিশান বাড়ি গাড়ি, তার ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব এসেছে। তোর সামনেই তো তাদেরকে আমি নিষেধ করে দিলাম যে না, আমি এখন মেয়েকে বিয়ে দিব না, ওকে পড়াশোনা করাবো। আর এই কি তোর পড়াশোনার নমুনা? ছি 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 ছি, একটা কাজের ছেলের সাথে? ও কাজের ছেলে না মা। কাজের ছেলে হলে তো ভালোই হতো, ও তো কুকাজের ছেলে, অকাজের। তুমি বলো না কেন, তুমি কিছু বলো। আমরা তোমার জন্য কত সুন্দর জীবনের স্বপ্ন দিচ্ছি মিলা, আর তুমি যা চাচ্ছ সেটা তো আমাদের কল্পনার মধ্যেও নাই। জীবনটা তো আমার নাকি বাবা? এইখানে এসব চলবে না। থাক, থামো তো। তুমি নাটক সিনেমাতে দেখেছো না, বলে যে দুধকলা দিয়ে কালসাপ পোষে? এই দেখো মানুষ কিভাবে কালসাপ পোষে। আরে তোমার টাকা পয়সা দিয়ে তোর বাবা নাকি মানুষ হয়েছে, বড় হয়েছে, ওই ছেলের রক্তে আছে দোষ, বুঝছো? নাবিল, 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 তোমার কাছে এটা আশা করিনি নাবিল। তোমার জন্য আমি কিছুটা হলে তো চেষ্টা করছি, আর সেই ঋণ তুমি এইভাবে শোধ দিলা। আমি একদিন নিজেকে আপনাদের বাড়ির ছেলে মনে করতাম, বাড়ির ছেলে হিসেবে বাজার করতাম, বিল দিতাম, ফ্যান ঠিক করতাম, সব কাজ করতাম বাড়ির ছেলে হিসেবে। আমি কখনো ভাবিনি যে আপনারা আমাকে কাজের ছেলে মনে করেন। আমি জানতাম না যে আমার বাবা আপনার কাছে কী কী নিয়েছে, যদি জানতাম তাহলে আমি নিজেকে কাজের ছেলেই ভাবতাম আঙ্কেল, আল্লাহর কসম আঙ্কেল আমি জানতাম না। জানলে আমি দুধকলা দিয়ে প্রশাসক হতাম না, আমার একদমই জানা ছিল না। আমি চলে যাচ্ছি।